হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। এসকে বাংলা মিউজিক এই চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে জানতে পারবেন ডালিউডের সর্বকালের সেরা 10 মার্কিন সিনেমা সম্পর্কে। স্বাধীনতার 50 বছরে ডালিউডে অসংখ্য সিনেমা নির্মাণ হয়েছে মাকে কেন্দ্র করে। ডালিউডে এ পর্যন্ত 50টিরও বেশি সিনেমা মাকে নিয়ে তৈরি হয়েছে। এই 50টি সিনেমার মধ্যে যে 10টি সিনেমা আজকের এই ভিডিওতে তুলে ধরা হয়েছে, বেশিরভাগ সিনেমাই মাস্টার। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। এসকে বাংলা মিউজিক এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর কোন ধরনের ভিডিও চান কমেন্ট করে জানাবেন, দেওয়ার চেষ্টা করব। ডালিউডের মা কেন্দ্রিক সিনেমাগুলোর মধ্যে 10 নম্বরে রয়েছে ছোট মা। তমিজউদ্দিন রেজভী পরিচালিত ছোট মা সিনেমায় অভিনয় করেছেন বুলবুল আহমেদ, কবরি, ফারুক, অঞ্জনা, এ টি এম শামসুজ্জামান, রুজি, মোস্তফা সহ আরও অনেকেই। ছোট মা সিনেমাটির মূল চরিত্রে কবরির প্রাণবন্ত অভিনয় আজও বাংলা সিনেমার দর্শকদেরকে কাঁদায়। ছোট মা সিনেমাটা যারা দেখেছেন তারাই বলতে পারবেন কবরি এই সিনেমাতে কেমন অভিনয় করেছিলেন। আর যারা ছোট মা সিনেমাটি দেখেননি, দেখে আসুন, কথা দিচ্ছি সময়টা নষ্ট হবে না। হৃদয় কাঁপানোর মতো সিনেমা ছোট মা। ডালিউডের মা কেন্দ্রিক সিনেমাগুলোর মধ্যে 9 নম্বরে রয়েছে মায়ের চোখ। মুনতাজুর রহমান আকবর পরিচালিত মায়ের চোখ সিনেমায় মূল ভূমিকায় অভিনয় করেছিলেন আনোয়ারা। এছাড়াও এই সিনেমাতে অভিনয় করেছেন আমিন খান, পূর্ণিমা, ডিপজল, রেশি, জাহেদ খান, মিজু আহমেদ, তেলিসামাদ, কাজী হায়াত সহ আরও অনেকেই। মায়ের চোখ সিনেমাতে ডিপজল অসাধারণ অভিনয় করেছিলেন, তাছাড়া আনোয়ারার অভিনয় ছিল অসাধারণ। ডালিউডের সর্বকালের সেরা মা কেন্দ্রিক সিনেমাগুলোর মধ্যে 8 নম্বরে রয়েছে দিলীপ বিশ্বাস পরিচালিত মায়ের মর্যাদা। মায়ের মর্যাদা সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ববিতা ও ডলি জহুর। এছাড়াও রয়েছেন মান্না, মৌসুমি, শাকিব খান, শাবনূর, এজাজ, হারুন, হুমায়ুন ফরিদি সহ আরও অনেকেই। মায়ের মর্যাদা সিনেমাটি 2006 সালে মুক্তির পর সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করে। তাছাড়া এই সিনেমাটি 2006 সালে রেকর্ড পরিমাণ ব্যবসা করে। তাছাড়া মায়ের মর্যাদা সিনেমাটি এখনও বেশ জনপ্রিয়। এই সিনেমাটি এখন পর্যন্ত ইউটিউবে ভিউ পেয়েছে 30 মিলিয়ন প্লাস। ডালিউডের মা কেন্দ্রিক সিনেমাগুলোর মধ্যে 7 নম্বরে রয়েছে মাতৃত্ব। একজন নারীর জীবনের সার্থকতা মাতৃত্বে জাহিদ হোসেন পরিচালিত মাতৃত্ব সিনেমা 2004 সালে মুক্তি পায়। এর মূল ভূমিকায় অভিনয় করেছিলেন মৌসুমী, তার বিপরীতে ছিলেন হুমায়ুন ফরিদি। মৌসুমীর ক্যারিয়ারের সেরা অভিনয় ও হুমায়ুন ফরিদির দুর্দান্ত অ্যাক্টিংয়ের কারণে মাতৃত্ব সিনেমাটি মাস্টারপিসে পরিণত হয়। মাতৃত্ব সিনেমাটি এখনও যারা দেখেননি, দেখতে চলে যান, কথা দিচ্ছি সময়টা নষ্ট হবে না। ডালিউডের মা কেন্দ্রিক সিনেমাগুলোর মধ্যে 6 নম্বরে রয়েছে মায়ের জন্য যুদ্ধ। রুবেল, পপি, হুমায়ুন ফরিদি, রাজীব, শাঙ্কু পাঞ্জা, নাসির খান, চিতা অভিনীত মায়ের জন্য যুদ্ধ। এই সিনেমাটিতে মায়ের চরিত্রে অভিনয় করেন খালেদা আক্তার কল্পনা। অ্যাকশন কিং রুবেলের ক্যারিয়ারে সেরা মা কেন্দ্রিক সিনেমা মায়ের জন্য যুদ্ধ। এই সিনেমাটিও দর্শকদের মাঝে অনেক সাড়া ফেলেছিল। এই সিনেমাটি সুপার ডুপার হিট ব্যবসা করেছিল। ডালিউডের মা কেন্দ্রিক সিনেমাগুলোর মধ্যে 5 নম্বরে রয়েছে শিবলি সাদিক পরিচালিত মায়ের অধিকার। এই সিনেমাটি মুক্তি পায় 1996 সালে। এই সিনেমায় মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন ববিতা। আরও রয়েছেন আলমগীর, সালমান শাহ, শাবনাজ, ফেরদৌস মজুমদার, হুমায়ুন ফরিদি, নাসির খান সহ আরও অনেকেই। এই সিনেমাটিতে ববিতার দুর্দান্ত অভিনয় ও সালমান শাহর অসাধারণ অ্যাক্টিং আজও দর্শক বলতে পারেনি। তৎকালীন সালমান শাহ অভিনীত মায়ের মর্যাদা সিনেমাটির রেকর্ড পরিমাণ ব্যবসা করেছিল। ডালিউডের মা কেন্দ্রিক সিনেমাগুলোর মধ্যে 4 নম্বরে রয়েছে ফারুক আহমেদ পরিচালিত সিনেমা সবার উপরে মা। এই সিনেমাটিতে রিডলে অভিনয় করেন রাজ্জাক, শাবানা, ইলিয়াস কাঞ্চন, অরুণা বিশ্বাস, হুমায়ুন ফরিদি, রাজীব সহ আরও অনেকেই। মূল চরিত্রে অভিনয় করেন তন্দা ইসলাম ও শাবানা। একটি বাচ্চা ছেলে তার মাকে কাছে পাওয়ার আকুতি নিয়েই এই সিনেমার গল্প এগিয়ে যায়। এই মাস্টারপিস সিনেমাটি মুক্তির পর সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করে। এই সিনেমাটিতে সবাই দুর্দান্ত অভিনয় করেছিলেন। এই সিনেমাটি এখনো যারা দেখেননি, দেখে আসুন, কথা দিচ্ছি সময়টা নষ্ট হবে না। অসাধারণ গল্পের সিনেমা সবার উপরে মা। ডালিউডের সর্বকালের সেরা মা কেন্দ্রিক সিনেমাগুলোর মধ্যে 3 নম্বরে রয়েছে দেলোয়ার হোসেন দুলাল পরিচালিত বড় মা। এই সিনেমাটিতে রিডলে অভিনয় করেন সুহেল রানা, রুজিনা, সুচেন্দা, শৌকত আকবর,
পর মতি মাস্টার শামীম এটিএম শামসুজ্জামান মিজু আহমেদ সহ আরো অনেকেই নিঃসন্তান মা সুচেন্দা দেবরের ছেলেকে আপন করে নেওয়ার মাধ্যমে এর কাহিনী এগিয়ে যায়। বড় মা সিনেমাটির অসাধারণ গল্প সারা বাংলাদেশের সিনেমা প্রেমীদের অন্তর কাঁপিয়ে দিয়েছিল। এই মাস্টারপিস সিনেমাটি এখনো যারা দেখেননি দেখতে চলে যান, কথা দিচ্ছি সময়টা নষ্ট হবে না। এরকম মাস্টারপিস সিনেমা বছরে একটাও দেখা যায় না। ডালিউডের সর্বকালের সেরা মা কেন্দ্রিক সিনেমাগুলোর মধ্যে দুই নম্বরে রয়েছে আলমগীর শাবানা ইমরান অরুণা বিশ্বাস মিজু আহমেদ আনোয়ার হোসেন অভিনীত সিনেমা মায়ের দোয়া। এই সিনেমাটি পরিচালনা করেছিলেন আলমগীর কুমকুম। এই সিনেমাটি মুক্তির পর সারা বাংলাদেশে ব্যাপকভাবে আলোড়ন সৃষ্টি করে। সিনেমাতে মায়ের চরিত্রে অভিনয় করেন আয়েশা আক্তার। 80-এর দশকের মাস্টারপিস সিনেমা মায়ের দোয়া। এই সিনেমাটি এখনো যারা দেখেননি তারা অনেক বড় একটি সিনেমা মিস করে আছেন। ডালিউডের সর্বকালের সেরা মা কেন্দ্রিক সিনেমাগুলোর মধ্যে এক নম্বরে রয়েছে 1999 সালে মুক্তি পাওয়া আম্মাজান। এই সিনেমায় মান্নার মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন শবনম। এখানে আরও রয়েছেন মৌসুমি, আমিন খান ও ডিপজল। এই সিনেমাতে আয়ুব বাচ্চুর কণ্ঠে গাওয়া আম্মাজান গানটি ব্যাপক সাড়া ফেলেছিল। সন্তানের সামনে মায়ের সম্বহানি ও তারই প্রতিশোধ নিতে মগ্ন থাকা গল্পের এই সিনেমায় মান্না দুর্দান্ত অভিনয় করেছিলেন। সোজা কথায় বাংলাদেশের ছেলে মেয়েরা মাকে কতটুকু ভালোবাসেন তাই তুলে ধরেছেন কাজী হায়াত এই সিনেমাতে। মায়ের জন্য মরতে পারে বাংলাদেশের হাজারো সন্তান, এই সিনগুলাই কাজী হায়াত আম্মাজান সিনেমাতে তুলে ধরেছেন। তো বন্ধুরা, মা কেন্দ্রিক এই সেরা 10টি সিনেমার মধ্যে আপনার ফেভারিট সিনেমা কোনটা কমেন্ট করে জানান। বলিউডে মা কেন্দ্রিক আরো অনেক সিনেমা রয়েছে, মা আমার স্বর্গ, মায়ের জন্য মরতে পারি ইত্যাদি। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।